বামপন্থী চারটি গণসংগঠন সিআইটিইউ, এআইকেএসটি, কেএমইউ এবং জিএমপি এই চারটি সংগঠনের উত্তর জেলার ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে 14 দফা দাবি সনদের ভিত্তিতে কনভেনশন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 12টা নাগাদ দলীয় কার্যালয়ে শ্রমিক, কৃষক, কৃষি ও মজদুরের স্বার্থে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। মূলত দেশের অর্থনীতি এবং ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক চরিত্রকে সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি ও আরএসএসের আগ্রাসন থেকে রক্ষা করতে এই কনভেনশন বলে সেখানে জানান চারটি গণসংগঠনের নেতৃত্ব। এছাড়াও চারটি দাবির মধ্যে রয়েছে সবার জন্য কাজ, রেগায় 200 দিনের কাজ, 600 টাকা মজুরি ইত্যাদি। এদিকে কনভেনশনের প্রধান বক্তার ভাষণে সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন, উন্নয়নের শত্রু রাজ্যের বিজেপি জোট সরকার। বিজেপি সরকার রাজ্যের সরকারি কর্মচারী থেকে দিন মজুর পর্যন্ত শোষণ করছে, সাধারণ মানুষের অর্থনীতি সংকটে ফেলেছে জোট সরকার বলে অভিযোগ করেন শঙ্কর প্রসাদ দত্ত। শিক্ষক, কর্মচারী অথবা পেনশন হোল্ডার, তারা যদি 30% ডিএ বা ডিআরএনএস রিলিফ পেতেন, তাহলে পর এই সময়ের মধ্যে কম করেও তারা 2-2.5 লাখ টাকা অল্প কর্মচারীরা পেতেন, আর যারা একটু বেশি রোজগার করেন তারা 6-7 লাখ টাকা পেয়ে যেতেন এই সময়ে। তাহলে কে বঞ্চিত করলো? ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনারদের কারা বঞ্চিত করলো? বিজেপি সরকার বঞ্চিত করলো। এই টাকাটা তার ঘরে থাকতো, তার পরিবারকে রক্ষার ক্ষেত্রে সাহায্য হতো, কিন্তু বিজেপি তাদেরকে এই 30% ডিএ এবং ডিআর না দিয়ে পেনশনার এবং কর্মচারীদের বঞ্চিত করলো। কেন্দ্রীয় সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আর কেউ পেনশন বা গ্র্যাচুইটি পাবেন না। হ্যাঁ, চট করে বাদ দেওয়া যায় না। তার জন্য কি তারা বলেছে, যে কারোর নামে যদি কোনো রিপোর্ট থাকে, খারাপ কাজ করেছেন অফিসে কাজকর্ম করার সময়, তাহলে তার পেনশন বন্ধ, গ্র্যাচুইটি বন্ধ। খারাপ কাজের রিপোর্ট দিতে কি কোনো অসুবিধে আছে? হ্যাঁ, এই যে আমাদের রাজ্যের যে এক উপমুখ্যমন্ত্রী, হ্যাঁ, এই উপমুখ্যমন্ত্রী কি বলল, প্রায় 75 বছরের কাছাকাছি ভানুলাল সাহা, ভদ্র মানুষ, শান্ত মানুষ, শিক্ষক মানুষ, সবাই জানে, বিধায়ক, মন্ত্রী ছিলেন, ওই ভদ্রলোক উপমুখ্যমন্ত্রী, সে বলে দিল যে ভানুলাল সাহার নেতৃত্বে গিয়ে হামলা হয়েছে চরিলামে। কনভেনশনের নেতৃত্বদের মধ্যে এছাড়া উপস্থিত ছিলেন চারটি সংগঠনের মহকুমা সভাপতি দীপ্তি দে, ইসলামউদ্দিন, মকলিচুর রহমান এবং জয়বান পার হালাম সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।